প্রধানমন্ত্রী কৃষি আইন বাতিলর ঘোষণার পিছতে অসমতো আরম্ভ হয়েছে প্রতিক্রিয়া। কৃষি আইন বাতিলর আড়ত উত্তরপ্রদেশ পঞ্জাবর নির্বাচন বলে মন্তব্য করলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। প্রতিক্রিয়া প্রকাশ করেছে বিধায়ক অখিল গগৈও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকর আন্দোলনের প্রতি সম্মান জানাই শুকুরবারে বাতিল করলে প্রস্তাবিত তিনিখন আইন। আইন তিনিখন বাতিলের পিছত প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আইন বাতিল করবলিয়া পরিস্থিতিয়ে অধঃপতন ঘটালে মোদীর অহংকার। কৃষি আইন বাতিলের আড়ত উত্তরপ্রদেশ পঞ্জাবর নির্বাচন, এয়া দেশের কৃষকর ঐতিহাসিক বিজয় বলে অভিহিত করে ভূপেন বরাই। আজি সমগ্র ভারতবর্ষর কৃষক রাইজর জয় হয়েছে। আজি যেটা উত্তরপ্রদেশ আর পঞ্জাবত নির্বাচনত যে বিজেপি ধারাশায়ী হব, বিজেপিক যে তার কৃষক রাইজে মিলি নির্মূল করব, সেই কথাটা পূর্বানুমান করব পারি। এটা রাইজর শরণ ধরি ক্ষমা খুঁজছে। আজি কৃষকর জয় হয়েছে আর মোদী ডাঙরিয়ার অহংকার অধঃপতন হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদীক সকীয় নিদি ভূপেন বরার প্রতিক্রিয়া। কার আমি কেউ নেমানো, কার আমি বিরোধিতা করেছিল, কার আমি বিরোধিতা করে যাম, আর এই সরকারে যদি কার বাতিল নকরে ইয়ার পরিণতি সরকারে ভুগিব। যাওয়া সময়সাত কার আন্দোলন করা মানুষখিনিক ভাগ ভাগ করে কিছুমানক বিভিন্ন ধরনের প্রলোভিত করে আর কোভিড পরিস্থিতির কারণে সেই আন্দোলনটা প্রশমিত হয়েছিল। কিন্তু আজি রাইজে গম পাইছে যে এটা যুদ্ধং দেহিভাবে ধারাবাহিকভাবে যদি এখন যুদ্ধ সরকার বিরুদ্ধে করা যায় রাইজর নিশ্চয় জয় হবে। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনের বিফলতা সন্দর্ভত আন্দোলনকারী নেতার আপোষহীন স্থিতি ক্ষুদ্ধার সমালোচনার বিধায়ক অখিল গগৈর মন্তব্য। নাগরিকত্ব সংশোধনী আইন যে আমি বাতিল করব নোৱাৰিল, তো এই ক্ষেত্রে যে আমি বিফল হলো আমার আপোষ করা সংগ্রামী তার কারণে জগরিয়া নহয়নে বাৰু। মই জেলত গুছি গলো, আমার কৃষক মুক্তির উপর নিষিদ্ধতা নিচিনা ব্যবস্থা গ্রহণ করা হল, আর তারপর দেখা গল যে বিভিন্ন সংগঠনবিলাকক বিভিন্ন ধরনের কাবু করে দি, বিভিন্ন ধরনের ম্যানেজ করে দি এই সংগ্রামক বিফল করা হল। ইফালে প্রধানমন্ত্রীর ঘোষণার পাছতে রাজ্যের কৃষক সমাজত পরিলক্ষিত হয়েছে উৎসাহর ঢল। কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে রাজ্যের প্রান্তে প্রান্তে উদযাপন করেছে বিজয় উৎসব। দয়াঙর মেরাপানী টাউনতো কৃষক মুক্তির সদস্যসকলে সমদল করে নৃত্য গীতর মাজেরে প্রকাশ করে আনন্দ উৎসাহ। তেওঁলোকে আজি আত্মসমর্পণ করবলে বাধ্য হল। আজি নরেন্দ্র মোদী সরকারে আত্মসমর্পণ করে নিজে মিডিয়ার আগত আহি কবলে বাধ্য হল যে মই কৃষকর ওসর হার মানিছো। গতি এটা কৃষক সংগঠন হিসাবে আমি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কারণে তাতকৈ আর ডাঙর কথা কি হব পারে। কৃষি আইন বাতিল করবলিয়া পরিস্থিতির দ্বারাই নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের পতন আরম্ভ হয়েছে বলে মন্তব্য করে অসমত পুনর কা বিরোধী আন্দোলন ব্যাপক রূপ দিয়ার অঙ্গীকার কৃষক সংগঠনটির। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।